हेलो एवरीवन, अमर नाम अभी, अमर नाम रिमी, वेलकम टू द चैनल रिमी व्लॉग। सो आज को जो सैटरडे तो हमारा ऑफिस छुट्टी, कल के संडे वीकेंड আছে, রিমির অফিস ছুটি হয়ে গেছে। তো আমরা আজকে প্ল্যান করলাম যে একটু লং ড্রাইভে যাব, বাইক নিয়ে বেরাবো। তো আমরা এখন রয়েছে, যে দেখতেই পাচ্ছ, বিশ্ববাংলা আমাদের পেছনে রয়েছে। তো বিশ্ববাংলা গেটের দিকে আমরা নিউ টাউনে লং ড্রাইভে এসেছি, চাটা খাবো। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, বললাম যে ঠান্ডা একটু চল গরম গরম চা খাই। আর রাস্তা যে স্ট্রিট ফুড গুলো, যেগুলো ন্যাচারালি খাইও, তো স্ট্রিট ফুড সবারই ভালো লাগে খেতে, সেটাই খাবো। চলে এসেছে একটা সুন্দর জায়গায় নিউ টাউনে, খাবো। এখানে শুনেছি খুব ভালো মোমো পাওয়া যায় বিশ্ববাংলা গেটের নিচে। আমাদের একদম সামনেই রয়েছে এখানে নিউ টাউন স্মার্ট স্ট্রিট, যেটা এখন অনেকের মুখেই শুনতে পাচ্ছি এবং অনেকেই আসছে এই জায়গাগুলো ভিজিট করতে দেখছি। আর এখানে আবার স্মার্ট প্লাজাও আছে, এই আমার পেছনেই রয়েছে এই যে স্মার্ট প্লাজা, এত সুন্দর জায়গাটা। এটা এখন ক্লোজ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে 8টা অবধি খোলা থাকে। বাট এখন কি টপকে টপকে যুক্তি দেবে, অলরেডি 8টা বেজে গেছে, আমরা একদম শেষ সময় এসেছি, তো এখানে যেতে পারবো। বাট স্মার্ট স্ট্রিটে একটু হাঁটবো, ভালো লাগে। ওখানে চায়ের দোকান আছে, একটু চা খাবো, মোমো খাবো। আমরা এখন স্মার্ট স্ট্রিট থেকে অপোজিট পারে যাচ্ছি কিছু খাওয়ার সন্ধানে, কারণ ওখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু স্টল রয়েছে, খাওয়ার কিছু স্টল আছে। আর আমার ফেভারিট মোমো আছে, মোমো খাবো। তো আমরা ওই এখানে সাবওয়ে দিয়ে যাচ্ছি, সাবওয়ে থেকে ওই পার্টটা হতে হবে। তো সাবওয়ে তো ঢুকে গেছি, চলো দেখা যাক, হোপফুলি যেন ওখানে মোমো না পাওয়া যায়, অন্য কোনো ভালো জিনিস পাওয়া যায়। মোমো পাওয়া যাবে ওখানে, মোমো যেন না পাওয়া যায়। বাট এখানে কিন্তু একটা খুব সুন্দর, মানে এত সুন্দর করে দিয়েছে এই জায়গাগুলো, সাবওয়ে গুলো দেখো এত সুন্দর, মানে ফাঁকা, এখানে ছবি তোলার জন্য আইডিয়াল জায়গা এগুলো। বাট তাড়াতাড়ি আয়, তোর বয়স হয়ে গেছে, তোর বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। তো এই হচ্ছে সাবওয়ে, কেউ নেই, পুরোটাই ফাঁকা, পুরো ফাঁকা। বাট এখানেই মনে হচ্ছে এখানেই একটা যদি চা ফা দিয়ে বসিয়ে দেওয়া যায় একদম, তো পুরোটা ফাঁকা, পুরো আওয়াজটা দেখেছো, পুরো ইকো হচ্ছে, গম 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 করছে আওয়াজটা, পুরো একদম, যে মানে একদম পরিষ্কার করে ভালো করে রাইট। এখানে অনেক সুন্দর সুন্দর এই রকম পোস্টার রয়েছে, পোস্টার না অ্যাকচুয়ালি কোনো অ্যাড করা রয়েছে রাইট, এখানে অ্যাড করা। আচ্ছা আচ্ছা দাদা, এই আনব্লকস প্লাজাটা কি এখানে? ও আচ্ছা, ওই জন্য আনব্লকস প্লাজা। আচ্ছা 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 আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এটা কনফিউজ হচ্ছিল, আচ্ছা এটা তো না, অ্যাকচুয়ালি আমরা কনফিউজ হচ্ছিলাম যে এখানে লেখা রয়েছে আনবক্স প্লাজা, তো আমরা স্মার্ট প্লাজার মতো আলাদা কিছু আছে, আমরা ভাবছিলাম যে আনবক্স প্লাজাটা কি। তারপরে ওদেরকে জিজ্ঞাসা করলে উনি বলে কিছু না, ওখানে খোলা মাঠ আছে, ওখানে যে দোকান বসা বসা জায়গা রয়েছে ওই জন্য আনবক্স চারদিকে। বোকা বোকা জিনিস আমি বুঝতে পারি, অশিক্ষিত সেই যে, এটা হলো আনবক্স প্লাজা। হ্যাঁ জানি, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ববাংলা। আর এই বিশ্ববাংলার ওপরে একটা ওই ঝুলন্ত রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা একবার ট্রাই করেছিলাম যাওয়ার জন্য, বাট এক হচ্ছে টাইমিং প্রবলেম ছিল, সেকেন্ড হচ্ছে কি ছিল সেকেন্ড প্রবলেম, যে মিনিমাম কত, 500 করে পার পারসন, ওটা আই থিঙ্ক ওটা বেশি আমাদের টপ আছে। দাঁড়া গাড়ি আসছে, মেরে দেবে। এটা আমাদের উপর যে আমরা কত টাকার বিল করব রাইট, এটা খুব বাজে লেগেছে, এই সিস্টেমটাই বাজে লেগেছে, তো ওই জন্যই আরো যাইনি। হয়তো আমাদের তার থেকে বেশি বিল হতো, কিন্তু এই পার্টিকুলার অ্যামাউন্টটা কেন কম হলো, তো কোনো অসুবিধা নেই, কোনো তো ডেফিনেটলি কম হতে পারে। আমি যদি যাই, আমার তো ফুডটাকে কি খাবো না খাবো তখন ওখানে কি ডিসাইড করবো, না কি মেনু আছে, তো 500 মানে মানে কতটা খেতে হবে বলতো, ওটা কোনো ফ্যাক্টর না। বাট এই পার পার্সন কেন ওরা একটা বাউন্ডেশন দিয়ে দিচ্ছে না, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, এই পেছনে আছে এই ঝুলন্ত রেস্টুরেন্টটা। তো যাই হোক, যাওয়া হয়নি, অনেক সুন্দর সুন্দর ফটো তোলানো প্লেস আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফটো তুলবো আর দেখাবো তোমাদের, তার আগে চলো একটু পেট পুজো করে আসি, কাশ যেন মোমো না পাই। এই যে এখানে, এই জায়গাটা ভীষণ সুন্দর, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে কিছু স্ট্রিট ফুডও রয়েছে এখানে, এই যে পুরো জায়গাটা, এই দেখো পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই বিশ্ববাংলা ঝুলন্ত রেস্টুরেন্ট, যেখানে 500 টাকার মিনিমাম বিল করতে হয়, আর এখানে পুরোটাই খুব সুন্দর জায়গা এগুলো, হিটকো ভবন। এই আমার এখান থেকে হিটকো ভবন দেখা যাচ্ছে যতটা দেখাতে পারছি। আর এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে আমরা এখন খেতে যাব, মোমো ছাড়া অন্য কিছু খাবো, রাইট, মোমোই আছে, দেখ ভর্তি মোমো, একটা দেখা যাক, দেখা যাক ওখানে, আমি একটা খুব ভালো লাগে, এখানে মোমো নেই, মোমো নেই, চল চল,
দুটো দিনে চপের দোকান ছিল, রোলের দোকান ছিল, চাউমিনের দোকান ছিল, কিন্তু সবকটা ঘুরলাম। ঘুরে সেই ম্যাডামের একটাই পছন্দ, সেই মোমোর দোকান। হ্যাঁ, তো মোমোর জন্য এখানে স্পেশালি গরম গরম মোমো খাবো। গরম 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 মোমো খাবি বাবা? তো এই যে এখানে এই যে এই সেই মোমোর দোকান, এই যে ম্যাডামের পছন্দ হয়েছে এই মোমো এখান থেকে খাবে। এত ভালো দোকান থাকতে এই চলে এসছে মোমোর দোকানে। তো মোমো ওখান থেকে নামা হয়ে গেছে, মোমোর মধ্যে এই যে সেই ধোয়া বেরাচ্ছে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। ভীষণ ভীষণ ভালো মোমোটা খেয়ে এখন তুই বলবি ভালোর থেকে বড় কথা এটাই মজা, ভীষণ মজা বসে মোমো খাওয়া। আমরা অলরেডি এখানে একদম বিশ্ব বাংলার সামনে, ওইদিকে বিশ্ব বাংলা, আমরা এখানে রাস্তার সামনে এরকম বসে রয়েছি। পুরো দেখে লোকেরা পাগল মনে করছে, এখানে লোকেরা দেখছে আমাকে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে না, সরি বসে বসে। তো যাই হোক, আর একজন মোমো খেতে ব্যস্ত। তো মোমোটা খেয়ে তোর কেমন লাগলো? তোর সেই এপিক রিঅ্যাকশনটা দে। ভালো, বাট ওই মনে হয় তরকারি ভরে দিয়েছে স্টাফিং এর জায়গায়। এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না, ধরি না আমি ওয়াবুমার মতো এক্সপেক্ট করবো, তাই না? আজ কেন তাহলে রোড সাইড মোমো, রোড সাইড মোমো ওটাই মজা করতে হবে। 60 rupees এ 6 piece। আচ্ছা আচ্ছা, 6 piece 60 rupees, মানে পার পিস 10 টাকা, তাই তো? 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, তোমাকে দেখাচ্ছি, তোমাদের দাও দেখাচ্ছি দাও। আচ্ছা, মোমোটা কেনার পর রেমি বললো যে টিস্যু লাগবে। তো লোকটা বলে হ্যাঁ ম্যাডাম টিস্যু দিচ্ছি, এই টিস্যু। এইটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, এখানে আমরা এটা দেখলাম যে এতগুলো লটস অফ সাইকেল এখান থেকে নেওয়া যাবে একটা। হ্যাঁ, মানে বুঝতে পারলাম না আচানক এখানে একটা সাইকেলের একটা ই করা হয়েছে, ফটো তোলা যাচ্ছে, ভালো বেশ ভালো ফটো উঠছে। আর এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, এই দেখো পুরোটা সাইকেলের সাইকেলের চেন গুলোকে, আচ্ছা পুরো বডি গুলোকে এখানে যোগ করে এরকম ভাবে করেছে, বেশ ভালো। তো অন্যরকম ডিফারেন্ট, দারুণ ফটো উঠবে কিন্তু এখানে, ফটো মর্নিং এ ভালো উঠবে, রাতে মোটামুটি উঠছে, বাট ভালো জায়গা এটা, বেশ সুন্দর একটা অ্যাট্রাকটিভ জায়গা। তো ওইদিকে দেখা যাক কি আছে, চল। সো দেখতেই পাচ্ছ আমি একটা বুড়ো ধাড়ি হয়ে একটা ছোট সাইকেলে উঠেছি, বাট এরকম না, এখানে অলরেডি সাইকেলিং এর জিনিস আছে, যেটা এখান থেকে অ্যাপ বেসিস সাইকেল আছে, অ্যাপটাও দেখিয়ে দিয়ে দিবি, ওখানে পুরোটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে অ্যাপ বেস পাবলিক সাইকেল, এখান থেকে তোমরা এখান থেকে সাইকেলটা হায়ার করতে পারো, এর জন্য অ্যাপ আছে এবং অ্যাপের ব্যাপারে এখানে সব কিছু বিস্তারিত এখানেও লেখা রয়েছে। তো এখান থেকে অ্যাপ বেস সাইকেলটা হায়ার করে এখান থেকে সাইকেলিং এর জন্য নিতে পারো। তো আপাতত আমি যাচ্ছি, তুই ব্লগটা কাটতে পার, ঠিক আছে? আচ্ছা, এই পারে একটা ক্যাফে এখান থেকে শপ রয়েছে, তো তোমরা যারা এখানে ক্যাফে এখান থেকে কোনো খাবার খেতে চাও তাহলে এখানে রয়েছে অলরেডি, একদম বিশ্ব বাংলা গেটের নিচেই। আমরা এখন স্মার্ট স্ট্রিটের এখানে বসার জায়গায় বসে আছি, খুব সুন্দরভাবে এটা বসার জায়গাগুলো করেছে। বেসিক্যালি আমি তোমাদের স্মার্ট স্ট্রিট সম্বন্ধে বলে দিচ্ছি, কিছুই না, এটা একটা এরকম একটা স্ট্রিট, এটা একদম রাস্তা দেখতে পাচ্ছো পুরোটাই স্ট্রিট, এই যে পুরোটাই, এটা পুরোটা ফাঁকা একদম, এখান থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে, এইদিকে রয়েছে বিশ্ব বাংলা গেট একদম, তোমরা এখান থেকে দেখতে পারবে কিনা জানি না, এখান থেকে একদম সামনে বিশ্ব বাংলা গেট। তো সিম্পল একটা স্ট্রিট কিন্তু খুব স্মার্ট ওয়েতে বানানো, রাইট? এখানে জগিং, সাইক্লিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায় স্পোর্টস রিলেটেড, তো উইন্টারের জন্য পারফেক্ট।
উইন্টার গরমকালেও কেউ যদি জগিং করতে আসো, সাইক্লিং করতে আসো, হাঁটতে আসো, এবং অপোজিটে পার্ক রয়েছে একটা, এই স্মার্ট স্ট্রিটের একদম অপোজিটে পার্ক রয়েছে, ওখানে আগে মেলাও হতো, নিউটাউন মেলা, এখন এখনো হয় না, আমি জানি না, আমি বলতে পারছি না, আমি একবার এখানে এসেছিলাম মেলাতে অনেক আগে। তো বেসিক্যালি এটা হচ্ছে স্মার্ট ওয়েতে বানানো স্মার্ট স্ট্রিট, দেখতে সুন্দর, খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার, এটা খুবই পরিষ্কার। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এ দেখো এরকম ভাবে এখানেও এই যে বসার জায়গা করে দিয়েছে সব জায়গায়, সাইক্লিং করো, দৌড়াও, ব্যাডমিন্টন খেলো, এখানে অলরেডি অনেকে, আবার সব থেকে বড় কথা এখানে হচ্ছে যেটা, নিজেদের পেটদের নিয়ে আসতে পারো, এখানে যারা যারা নিজেদের পেট আছে তাদের জন্য খুব ভালো লাগবে। আমি অনেক গাড়িও বন্ধ, এইটা হচ্ছে সার্ভিস রোড অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে এখানে এরকম ভাবে বসার জায়গাগুলো ডেকোরেট করা, এই দেখো তোমরা এই গাছের পাতা, পাতার মধ্যে দিয়ে লাইট, আর এখানে ম্যাডাম বসে রয়েছে, আর এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে পেছনে। তো তুই বল, তুই হাসিস কেন এখানে বসে? তো এখানে বসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে শান্তি লাগছে, মানে ইভিনিং এ এখানে এসে একটু চা নিয়ে বসো, পুরো ক্লিন, অসাম, আর সুন্দরভাবে ডেকোরেট করা, না এইটা হচ্ছে পুরো স্ট্রিটটা, ভেতরে এই স্ট্রিটটা, এই দেখো পুরোটা, এখানে হাঁটতে পারো, জগিং করতে পারো, খেলতে পারো, অলরেডি দেখো এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, লোকে খেলছে, তো পুরোটাই তোমার বয়স নেই বাবা, এই স্ট্রিটটা রয়েছে পুরোটাই, আমরা হাঁটছি এই স্ট্রিটের মধ্যে। আচ্ছা এখানে একটা খুব সুন্দর লোগো রয়েছে, স্মার্ট স্ট্রিট। আচ্ছা তুই কি ছবি তুলতে চাইছিস আমাকে? ইন্ডিয়ার কি বলছিস ছবি তুলতে? মানে ও না এরকম সুন্দর সুন্দর জায়গায় গেলে ওই যে দেখ দেখ কি সুন্দর প্লেসটা, মানে ইনডাইরেক্টলি মানে আমাকে ছবি তুলে দিতে হবে, আর কিছু না। স্মার্ট স্ট্রিটে এসে ছবি তুলি, মানে তো টুপিটা খুব ইরিটেট করছে আমার, ছায়া পড়ে। তো স্ট্রিটটা আমার তো বেশ ভালো লাগছে, বেশ ওপেন এয়ার, নিশ্চিন্তে হাঁটতে পারছি, আমার তো মানে দৌড়াই, এই করি, হ্যান করি, ও তো অলরেডি ব্যাডমিন্টন খেলবে বলছে, তো যাই হোক আমাদের কাছে ব্যাডমিন্টনও নেই আর দৌড়ানো কোনো ইচ্ছা নেই, বাট স্ট্রিটটা খুব ভালো লাগছে, তাই না? মানে একটা মানে একটা ওপেন এয়ার পাচ্ছি, আর খুব পয় পরিষ্কার, আর সব থেকে বড় কথা হচ্ছে নিস্তব্ধ, মানে বেশি ওরকম শোরগোলও নেই, তো পুরোটাই দেখো একদম, দিস ইজ স্মার্ট স্ট্রিট। আমরা স্মার্ট স্ট্রিটে এখন দুজন স্মার্ট লোক ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা আমরা স্মার্ট কি আনস্মার্ট সেটা বলে দিও তোমরা কমেন্টে। তো যাই হোক, তো এটা এই দেখো পেছনটা এরকম, এই যে বড় বাচ্চা। তো এখানে আমার বেশ ভালো লাগে এগুলোতে উঠতে, ছোটবেলায় এগুলো অনেক উঠতাম। তো দেখো এটা পুরোটাই এখানে ফাঁকা, তো আমি বুঝতে পারছি না কি করবো, তো আমি এখানে উঠে গেলাম, আর আমার খুব ভালো লাগছে, মানে একটা মানে চাইল্ডিশ ব্যাপার করছি, যদিও তোমাদের ভালো লাগবে কিনা জানি না, বাট আমার খুব ভালো লাগছে। চলো এখানে উঠে, চলো এখানে উঠে, আমরা দুজনে উঠে গেছি এখন এর উপরে, কষ্ট করে উঠলাম, রিমির উঠতে একটা রীতিমতো যুদ্ধ হলো, আর এখান থেকে পাশে একটা লোক দেখতে দেখতে হাসতে হাসতে গেল, ভগবান এত সুন্দর হাইট দিয়েছে যে আমি ইজিলি উঠতে পারি না, ভেরি ফানি। তো যাই হোক এখানে উঠে গেলাম, এখানে উঠে বাদরের মতো এখন ঝুলছি, আর সব থেকে একটা সুন্দর ব্যাপার তোমাদের বলে দিই, দেখো এই যে ওই দেখো আবার ওই লোকটা আসছে, এই লোকটা এক্ষুনি হেসে গেল আমাদের দেখে, ঠিক আছে আবার আসছে। সাইকেলটা কি ভাড়া করেছি? হ্যাঁ ওই যেখান থেকে আমরা দেখালাম ওখান থেকে বুক করে, এই সামনে যে জায়গাটা রয়েছে ফাঁকা জায়গাটা, আর একটু আমি পুরোটা ওখানে গিয়েও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, ওখানে পুরো পার্কিং, তো তোমরা গাড়ি নিয়ে এখানে আসতে পারো, টু হুইলার, ফোর হুইলার, পার্কিং এ কোনো চার্জ নেই, কোনো টাকা লাগে না, পুরো লাভারিস জায়গা পড়ে রয়েছে, যেখানে কোথায় পার্কিং করে দাও, বাট ওই জায়গাটা ওখানটায়, আমি সকালবেলা যাই না, আমি রাতের বেলা এখন বলছি, সকালবেলার আমি আই ডোন্ট নো, সকালবেলা আমি যাই না, বাট আমার এখানে বসে ভালো লাগছে, আমার একটু চা খেতে ইচ্ছা করে, চায়ের দোকানটা কোথায় আছে? ওখানে একটা চায়ের দোকান আছে, তার এবার নামাটা দেখে ভাই একটু নেমে দাও, ওটা আমার ডিসটেন্স বলতো, আমার এখান থেকে আমি বাবাই, এই এই নাম 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 কাম অন, তুই পারবি, তুই পারবি, এই তো দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট, একদম আমি দেখ টাক করে নেমে গেলাম, সেটাই, এইজন্য বলি হাইট কত, হাইটটা অনেকই দিয়েছে ভগবান, খারাপ দেয়নি। চা খেতে এসেছিলাম বাট চাটা নেই, আনফরচুনেটলি চাটা শেষ হয়ে গেছে, তো আপাতত একটা ওই আমার একটা ফেভারিট থাকে একটা বিস্কুটের মতো নিমকি বিস্কুট, ওইটা আমি খাচ্ছি। তো দাদা বেসিক্যালি এখানে কতক্ষণ অবধি খোলা থাকে তোমার চায়ের দোকানটা? এখানে সাড়ে দশটা অবধি, না আর মানে ডেলি ডেজে, ডেলি ডেজে? আচ্ছা এখানে চায়ের দাম কত তোমার কাছে? চা
প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমাদের কাছে সাবস্ক্রাইবটা ভীষণ পরিমাণে দরকার। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।